করছি, রাজনীতির রাজনীতি করে আমরা মরছি, আপনি সঠিক তাওহীদের উপরে থাকুন, কোরআন পড়তে থাকুন, কোরআনের উপর আমল করতে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বস্তরে আপনাকে পৌঁছাবে ইনশাআল্লাহ। আর কেননা যে জাতি কোরআনের উপর আমল করেছে এই পৃথিবীতে স্বর্ণযুগে তারা সর্ব উঁচুতে পৌঁছিয়েছিল। আর কোরআনকে যখন আমরা ছেড়ে দিয়েছি তখন আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, আমরা পদদলিত হয়েছি কোরআনকে সঠিকভাবে না মানার কারণে, কোরআনের উপর সঠিকভাবে আমল না করার কারণে আমরা পিছিয়ে আছি বন্ধু আমার। আর যদি কোনো জাতির কাছে কোরআন আছে কিন্তু সেই জাতি যদি পিছিয়ে থাকে তাহলে জানবেন যে কোরআনের উপর সঠিকভাবে আমল হয়নি। কেননা কোরআন থাকবে আর ব্যক্তি আর জাতি পিছিয়ে থাকবে, এটা অপোজিট, এটা উল্টো। যে জাতি কোরআনের উপর আমল করবে এবং পিছিয়ে থাকবে যে জাতি, সে এটা হচ্ছে উল্টো কথা, এটা বিপরীত কথা। এটা যে জাতি কোরআনের উপর আমল করবে, কোরআন পড়বে যে জাতি, সেই জাতি বিশ্বে রাজত্ব করবে, সে জাতি ছাড়া অন্য জাতি রাজত্ব করবে না, এটা আল্লাহ তাআলার কথা। আজকে যদি আমাদের নিজের মনকে যদি জিজ্ঞাসা করি যে আমরা কোরআনকে কত, কোরআনের উপর কতটা আমল করেছি, কোরআন যে কোরআন এসেছিল হিদায়তের জন্য মানুষের, সেই কোরআনকে শুধুমাত্র আমরা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, যে কোরআন এসেছিল আত্মশুদ্ধির জন্য তাকে আমরা চিকিৎসার ক্ষেত্রে লাগিয়েছি, যে কিতাব এসেছিল ইনকিলাব তৈরি করার জন্য জীবনে, সেই কোরআনকে আমরা আমরা ফাতিহা মরা মানুষের ফাতিহার জন্য লাগিয়েছি, যে কোরআন এসেছিল মানুষকে তৈরি করতে শিক্ষা দিতে, সে কোরআনকে আমরা কিছু মৌলবীরা ব্যবসায় তৈরি ব্যবসা বানিয়েছি। তাহলে আমাদের যে কোরআনের সাথে যদি এমন অবস্থা হয় তাহলে আমরা এই পতনের কাজ করে আমরা পতনের কাজ করে আমরা উত্থানের মিথ্যা স্বপ্ন আমরা দেখি কিভাবে, আমরা তো পতনের কাজ করেছি, কোরআনকে চুমা দিয়ে রেখে দিই, আমল করি না, বাস্তবায়িত করি না, তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারে? আমরা তো আমরা কোরআন তরজমা ব্যাখ্যা জানি না, আমরা যে কোরআনের সূরাতুল ফাতিহার মধ্যে কি আছে আমরা সেটা তো জানি না, তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারে? আজ কোরআন আমাদেরকে অর্থ বুঝে পড়তে হবে, কোরআনকে জানতে হবে কোরআনের মধ্যে কি আছে। আর কোরআন এমন একটা গ্রন্থ যার উপর আমল করলে আমরা সর্বস্তরে যেমন পৌঁছাবো, না করলে পিছিয়েও পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল কোরআন তোমাকে সম্মানিত করবে, আর কোরআনের উপর যখন মানা হবে না, আমল যখন হবে না, আল্লাহ তাআলা আসমানে সাফিলিন করে দেবে, নিচে করে দেবে, আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে। সেই জন্য এই গ্রন্থ যেটা আমাদের জন্য এসেছে সারা বিশ্বের মানুষের জন্য, এর মধ্যে কল্যাণ আছে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং তারপরে আমাদেরকে আমল করতে হবে। কোরআন আমি বলি আজকে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন কারণ দেখাচ্ছে যে মুসলমানদের পিছিয়ে যাওয়ার কারণ কি, গুনা হাতে গোনাচ্ছে, এটা কারণ, এটা কারণ, এটা কারণ, এইভাবে হাজারো তার কারণ দেখানো হচ্ছে যে মানুষ মুসলমানদের পিছিয়ে যাওয়ার কারণ কি, তারা তো রাজত্ব করতো, তাদের তো ক্ষমতা ছিল, এককালে তো মুসলমানদের নাম শুনে মানুষ ভয় করতো, এমন পরিস্থিতি কেন হলো? তার ব্যাপারে আমরা বলবো যে কোরআন হচ্ছে একটা আলো, কোরআন হচ্ছে একটা জ্যোতির্ময়, একটা জ্যোতি, একটা দীপ্তি, একটা লাইট, এই লাইট জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, এই লাইট থেকে, এই লাইট হচ্ছে আলো, এটা মনে করুন এটা কোরআন। এইবার ওই কোরআনের যত কাছে যাওয়া হবে তত ব্যক্তি আলো পাবে, জ্যোতির্ময় হবে, দীপ্তিময় হবে ব্যক্তি যত আকাশে যাবে, আর যত দূরে সরে আসবে আলো থেকে দূরে সরে আসছে তেমন ব্যক্তি, দূরে আসছে মানে আলো থেকে দূরে আসছে শুধু এটাই নয়, আমি শুধু এটা বলি না যে শুধু আলো থেকে দূরে আসলে এটাই নয়, যখন দূরে আসছে তখন তাকে অন্ধকারও গ্রাস করে ফেলছে, তাকে অন্ধকারও গ্রাস করে ফেলছে, তাকে আলো থেকে দূরে আসছে, কোরআন থেকে দূরে আসছে মানে তার আলো থেকে দূরে আসছে এবং তাকে এই অন্ধকার তাকে গ্রাস করে ফেলছে। যত দূরে যাবে, 1 কিলোমিটার দূরে গেলে তো তার আলোই পাবে না, আলো দেখতে পাবে না, অতএব এমন পরিস্থিতি আমাদের হচ্ছে একটাই কারণ, অতএব যখন পিছিয়ে আসবে অনেক ফিতনা তাকে জড়িয়ে ধরবে, তাকে বিভিন্ন অন্ধকার
বিদাতের অন্ধকার, শিরিকের অন্ধকার, তাকে ভেজাল অন্যরকম কথার, তার পলিটিক্সের তার ভেজাল, এই সমস্ত কিছু তাকে জড়িয়ে ফেলবে ব্যক্তিকে। যত কোরআন থেকে দূরে যাবে দিন বা দিন ব্যক্তি, তত ব্যক্তি ফিতনার মধ্যে জড়িয়ে যাবে যদি কোরআন থেকে ব্যক্তি দূরে থাকে। কোরআনের উপর আমল, যে কোরআন ব্যাপারে বলা হয়েছে, যে কোরআনের ব্যাপারে আমাকে বলতে বলা হয়েছে যে কোরআন হচ্ছে এমন।